আকাঙ্ক্ষার ভালোবাসার এই বহিঃপ্রকাশ।
আজ তোমার জন্য কি পুরস্কার বয়ে আনতে পারি জানো? ভাগ্যের কথা কে বলতে পারে দিন ইলাহি? আল্লাহ তার বান্দার ভাগ্যে কি লিখে রেখেছেন তা না বলতে পারে কোনো সম্রাট, না বলতে পারে কোনো দাসী। দরবারে জিন্দান। এই মুখরা রমণকে কারাগারে রাস্তা করে নিক্ষেপ করো। সবাই এখন যাও। এখনো তোমার দাঁড়িয়ে থাকা মানেই আমার হুকুম অমান্য করা। আনার কলেকে আপনি কয়েকখানায় পাঠিয়ে দিলেন আর আমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম, এরপরও কি আপনি বলতে চান আমি আপনার হুকুম অমান্য করেছি? এছাড়া তোমার কি করার ছিল বলতে পারো? একজন সাধারণ মানুষের সম্রাটের সামনে কি করার থাকতে পারে বলুন? কিন্তু আর সম্রাট আকবরকে শাহজাদা সেলিমের হৃদয়ের মূল্য দিতে হবে। তোমার হৃদয়ের দাম যদি সামান্য একজন দাসী হয় তাহলে ওই হৃদয় নিয়ে তোমাকে সারা জীবন জ্বলতে হবে। মহান আল্লাহর দরবারে আপনি কি জন্য আমাকে চেয়েছিলেন? এই জন্য যে জীবন হবে আমার আর তার মালিক হবেন আপনি, প্রতিটি নিঃশ্বাস নেব আমি আর তার ওপর হুকুম চালাবেন আপনি, আমার আশা আকাঙ্ক্ষার ভালোবাসার কোনো মূল্য থাকবে না? সেলিম, যে মোগল সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন মহামতি বাবর, যে সাম্রাজ্যে রাজত্ব করেছেন আমার পিতা হুমায়ুন, যে সাম্রাজ্যের বিস্তার ঘটিয়েছি আমি, সেই সাম্রাজ্যের বংশধর ভবিষ্যৎ সম্রাট সেলিমের উপযুক্ত পাত্রী আর যেই হোক আনারকলি হতে পারে না। কেন পারে না? বাপ হয়ে হতভাগ্য সন্তানকে একবার পুকে টেনে নিন, সম্রাট হয়ে নয়। আমার জন্মের পর পিতা হয়ে প্রথম যখন আমাকে দেখেছিলেন সেই চোখে একবার একবার আমার দিকে তাকান। এই সাম্রাজ্যের শাহজাদা না ভেবে আপনার সন্তান ভাবুন, দেখবেন ওই আনারকলিকে আমার কতটুকু উপযুক্ত মনে হচ্ছে। এদেশের কোটি কোটি পিতার মতো আমিও এক পিতা সেলিম, পার্থক্য শুধু একটাই, আমি মোগল সাম্রাজ্যের সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর। আমার কর্তব্য থেকে নড়ার চুল পরিমাণ ক্ষমতা পিতা হুমায়ুন পিতামহ বাবর আমাকে দিয়ে যাননি। আমি আমার সন্তানের হৃদয়ের কান্না দেখতে পারবো, কিন্তু এই মোগল সাম্রাজ্যের নিয়ম বদলাতে পারবো না। নিয়ম বদলে যায় আব্বাজান, সময় বদলে যায়, শাহেনশাহ বদলে যায়, কিন্তু ভালোবাসা বদলায় না। পৃথিবীর জন্ম থেকে মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা হয়েছে, কিয়ামত পর্যন্ত হতেই থাকবে। আমিও ভালোবেসেছি আব্বাজান, আমার ভালোবাসা বদলাবে না। তোকে বদলাতে হবে সেলিম, বদলাতেই হবে, আনারকলিকে তোকে ভুলে যেতেই হবে। সাহেবে আলম, সাহেবে আলম, দিনে এলাহের হুকুম ছাড়া কয়েকখানা তালা খোলা যাবে না। সাহেবে আলম, দয়া করে মাথা গরম করবেন না। তুমি যাও অর্জুন। আনার, চলো আমার সাথে। কোথায়? সম্রাট আকবরের মহল থেকে অনেক দূরে, যেখানে সেলিম আর আনারকলের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। দিন এলাহির হুকুম ছাড়া
আনারকলিকে এখান থেকে নিয়ে যেতে পারবেন না সাহেবে আলম। পৃথিবীর কোনো শক্তি নেই যে আজ শাহজাদা সেলিমের হাত থেকে ছিনিয়ে নিয়ে আনারকলিকে কেউ কারাগারে আটকে রাখতে পারে। গৃহবন্দী করা হোক। তুমি কি করেছো সেলিম? তোমার পিতা সম্রাট আকবরের হুকুম অমান্য করেছ সামান্য এক দাসীর জন্য? না আম্মা জান, অমন কথা বলবেন না। একজন সম্রাজ্ঞী হয়ে আপনি এদেশের ভবিষ্যৎ সম্রাজ্ঞীকে দাসী বলতে পারেন না। কখনো না। এই মহান মোগল বংশে একজন দাসী কখনো সম্রাজ্ঞী হতে পারে না। একশো বার পারে, হাজার বার পারে। আমার হৃদয় যাকে ভালোবাসে তার পরিচয় যাই হোক, সেই হবে এই সাম্রাজ্যের সম্রাজ্ঞী। এই সমাজটা তোমার হৃদয় নয় সেলিম, যে তোমার হৃদয়ে যা চাইবে তাই হবে। তাই যদি হয় তাহলে আমিও বলতে চাই যে আমার এই হৃদয়টা সম্রাট আকবরের সাম্রাজ্য নয়, যে ইচ্ছে করলেই তিনি সেখানে হুকুম চালাতে পারেন। তার হুকুম শুধু এই সাম্রাজ্যের জন্যে, আমার হৃদয়ের জন্য নয়। এই জন্যই কি আল্লাহর দরবারে তোমার জন্য প্রার্থনা করেছিলাম? এমন কথা বলবে বলেই কি পীর দরবেশ ফকিরের মাজারে মাজারে ছুটেছিলাম, খোদার অশেষ রহমতে তোমাকে পেটে ধরেছিলাম, বুকে দুধ খাইয়ে লালন পালন করেছিলাম। আপনার সেই দুধের ঋণ আমি আমার শরীরের রক্ত দিয়েও শোধ করতে পারবো না আম্মা জান। যদি চান আমি এই মুহূর্তে এই ছুরি দিয়ে টুকরো টুকরো করে নিজেকে কেটে আপনার পায়ের কাছে রেখে দেব। না সেলিম, না, তুমি আমার বুকের ধন, আমার কলিজার টুকরা, তোমার শরীরে একটি আঁচড়ও সহ্য করতে পারবো না বাবা। তাই যদি হবে তাহলে কেমন করে, কেমন করে আমার বুক থেকে আমার আনারকে কেড়ে নিয়ে আমার হৃদয়টাকে কত বিক্ষত করছেন আম্মা জান, কত বিক্ষত করছেন। আম্মা জান আমি সহ্য করতে পারছি না, আম্মা জান আমি সহ্য করতে পারছি না। সেলিম যতদিন এই প্রাসাদে থাকবে ততদিন আনারকলির ব্যাপারে নেওয়া যে কোনো সিদ্ধান্ত কার্যকর করা কঠিন হবে মানসিং। কাল সকালে শাহজাদাকে যুদ্ধের ময়দানে পাঠানোর হুকুম দেয়া গেল। গুস্তাকি মাফ করবেন দিনে ইলাহি, শাহজাদা সেলিম বড় হয়েছে যুদ্ধের ময়দানে, মোগল সেনাবাহিনীর এক বিরাট অংশ শাহজাদা সেলিমের অনুগত, এমনকি যাদেরকে আপনি শাহজাদাকে গৃহবন্দী রাখার জন্য নিয়োজিত রেখেছেন সেই সৈন্যদের প্রায় অর্ধেক অংশ শাহজাদার অনুগত। শাহজাদাকে যুদ্ধের ময়দানে পাঠিয়ে আপনি যদি আনারকলির ব্যাপারে কোনো কঠিন সিদ্ধান্ত নেন তাহলে হিতে বিপরীত হতে পারে দিনে এলাহি। আমি এমন এক সিদ্ধান্ত নেব যে তা জানার পর শাহজাদার আর কিছুই করার থাকবে না। যাও হুকুম তামিলের ব্যবস্থা করো। দাঁড়াও, সেলিম যুদ্ধের ময়দানে যাবে না। আমার হুকুম কোন মায়ের স্নেহ মায়া মমতা নয় যে তামিল হবে না। কেন আপনার এমন হুকুম দিনে এলাহি? কেন নিজের একমাত্র ছেলেকে যুদ্ধের ময়দানে পাঠাচ্ছেন? সেলিম আঘাত পেতে পারে, আহত হতে পারে, এমনকি
তার মৃত্যু হতে পারে। এক দাসীর প্রেমে পাগল হয়ে রাজপ্রাসাদে থেকে ধুকে ধুকে মরার চেয়ে যুদ্ধের ময়দানে লড়াই করে মারা অনেক ভালো মহারানী। দিন এলাহি, কেন আজ আপনার আর সেলিমের মাঝে এত ব্যবধান? কেন আজ পিতা আর পুত্রের মাঝে বিভেদের দেয়াল? ভেঙে ফেলুন ওই দেয়াল, ভেঙে সেলিমকে আবার পিতার স্নেহে বুকে টেনে নিন। আমিও তো তাই চাই মহারানী। সেলিমকে বুকে জড়িয়ে ধরার জন্যে বুকটা হাহাকার করে, কিন্তু কিন্তু কিভাবে তা সম্ভব? সম্ভব সম্ভব দিনে এলাহি, শুধু পিতা হয়ে একবার একবার সেলিমের বুকে কান পেতে তার হাহাকার শুনুন, সেলিমের হৃদয়ের দাবি মেনে নিন, তার আনারকুলি তাকে দিয়ে দিন, তাহলে সে আবার আপনার হয়ে যাবে দিনে এলাহি। না মহারানী না, একজন দাসীকে সম্রাজ্ঞী বানিয়ে মহামতি বাবর প্রতিষ্ঠিত এই মোগল বংশের এক বিন্দু কলঙ্ক আমি হতে দিতে পারি না। সন্তানের জন্য মানুষ কি না পারে দিনে এলাহি। এতদিন তুমি এই মোগল সাম্রাজ্যের সম্রাজ্ঞী ছিল মহারানী, কিন্তু আজ তুমি শুধুই মা। একদিন আপনিও পিতা হয়েছিলেন ঠিকই, কিন্তু আজ প্রমাণ করছেন আপনি শুধুই শাহিনশা, পিতা নন। মানসিং, হুকুম তামিল করা হোক, আমি মানি না, আমি মানি না এই হুকুম। সম্রাট আকবরের কোন হুকুম আমাকে আনার কোলের কাছ থেকে দূরে সরাতে পারবে না। বোকামি করবেন না সাহেব আলম, এ হুকুম অমান্য করা মানেই সম্রাটের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা, আর আপনার এই বিদ্রোহ আনার কোলের জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে। আমি যুদ্ধের ময়দানে রওনা হলেই কি আনার কোলের বিপর্যয় কাটবে? কাটবে সাহেব আলম, কাটবে। কতদিন আর আপনাকে যুদ্ধের ময়দানে রাখবেন সম্রাট? এক মাস, দু মাস, এক বছর, এর বেশি নিশ্চয়ই নয়, কারণ মহারানী আপনার পক্ষে আছেন, আর আপনি ফিরে এলেই সব আধার দূর হয়ে যাবে সাহেব আলম। তাছাড়া আমার উপরে যুদ্ধে যাবার কোনো হুকুম হয়নি, আমি তো প্রাসাদেই আছি, আর যতদিন আমি আছি ততদিন আপনার আনার কোলের কোনো ক্ষতি আমি হতে দেব না সাহেব আলম। তোমার তলোয়ার একটা অর্জুন, মোগল সাম্রাজ্যের তলোয়ার হাজারটা। আমি শুধু আপনার দেহরক্ষী নই সাহেব আলম, ছোটবেলা থেকে আপনি আমাকে পাশে পেয়েছেন, যুদ্ধের ময়দানে দেখেছেন আমার রণকৌশল, আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আপনার আনার কোলে নিরাপদে থাকবে সাহেব আলম। ঠিক আছে, সম্রাটকে জানিয়ে দাও শাহজাদা সেলিম যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য প্রস্তুত। দিন এলাহি, সম্রাট আকবরের হুকুম অমান্য করে তুমি আমার কাছে ছুটে আসায় আমি খুশি হয়েছি ভাস্কর। আমি আপনার খুশির জন্য সম্রাটের হুকুম অমান্য করে ছুটি আসিনি সাহেবে আলম। তাহলে বলো কি চাও তুমি? আমি আনারকলির খুশি দেখতে চাই সাহেবে আলম। কি ভুলে গেছেন যে যুদ্ধে যাবার আগে আমি তার হাত থেকে তলোয়ার তুলে নেই? মহারানী আপনার হাতে তলোয়ার তুলে দিতে অস্বীকার করেছেন দিনে এলাহি। কেন? সন্তানের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য উনি পিতার হাতে তলোয়ার তুলে দিতে পারবেন না। কিন্তু আমি আমার নিয়ম বদলাতে পারবো না বাহার। মহারানী নাকি এতদিন এই প্রচলিত নিয়ম ভেঙে যুদ্ধে যাবার আগে আমার হাতে অস্ত্র তুলে দিতে অস্বীকার করেছেন। হ্যাঁ দিনে এলাহি, আমার সন্তানকে হত্যা করার জন্য আমি কারো হাতে অস্ত্র তুলে দিতে পারবো না। আমি তোমার সন্তানকে হত্যা করার জন্য যুদ্ধে যাচ্ছি না মহারানী,
আমি এমন এক বিদ্রোহীর সাথে যুদ্ধ করতে যাচ্ছি যে বিদ্রোহী তোমাকে বিধবা করার ঘোষণা দিয়েছে। এবার তুমি সিদ্ধান্ত নাও মহারানী, স্বামীকে রক্ষার জন্য আমার হাতে তুমি অস্ত্র তুলে দেবে কি না? দিনেলাহি দয়া করুন, আমার একদিকে আদরের ধন সন্তান, আরেকদিকে স্বামী, আমাকে আপনি সিদ্ধান্ত নিতে বলবেন না। সিদ্ধান্ত এখনই তোমাকে নিতে হবে মহারানী, সন্তান চাও না স্বামী? ভাবতে অবাক লাগে, মোগল সাম্রাজ্যের সম্রাজ্ঞী তার স্বামীকে রক্ষা করার জন্য আজ অস্ত্র তুলে দিতে পারছে না। দিনেলাহি দয়া করুন, দয়া করুন আমাকে। অস্ত্র যদি তুলে দিতে নাই পারো তাহলে ধরো এই শাড়ি, বিধবার পোশাক পরে স্বামীর মৃত্যু সংবাদের অপেক্ষা করো। দাঁড়ান দিনেলাহি, এই নিন অস্ত্র। আসা কি করছেন? আনার কলিকে নিতে এসেছি। দুঃখিত, আপনি ঊর্ধ্বতন সেনা কর্মকর্তা ঠিকই, কিন্তু সবার ঊর্ধ্বে সম্রাটের হুকুম, দিনে এলাহির হুকুম ছাড়া আনারকলিকে মুক্ত করা যাবে না। সম্রাটের হুকুমের চাইতেও শাহজাদাকে দিয়ে আমার জবানকে আমি বড় মনে করি। আমার মৃত্যু ছাড়া আনারকলির মৃত্যুদণ্ড কার্যকর হবে না। সৈন্যরা প্রস্তুত দিনে এলাহি, ওরা আপনার হুকুমের অপেক্ষায় রয়েছে। যুদ্ধ শুরুর আগে আমি সেলিমের কাছে যাব মানসিং। এ আপনি কি বলছেন দিনে এলাহি? যুদ্ধ শুরুর আগে শত্রুর তাঁবুতে যাওয়া আপনার উচিত হবে না। সম্রাট হিসাবে বিদ্রোহীর তাঁবুতে যাওয়া আমার উচিত নয় ঠিকই, কিন্তু পিতা তো সন্তানের কাছে সবসময় যেতে পারে, শেষ চেষ্টা করে দেখি পিতা পুত্রের এই যুদ্ধ থামানো যায় কিনা। সেলিম, আজ এখানে শাহনশাহ হয়ে নয়, পিতা হয়ে এসেছি সন্তানকে বোঝাতে, সন্তানের ভালোবাসা চাইতে। সন্তানের ভালোবাসা ছিনিয়ে নিয়ে তার কাছ থেকে কি করে ভালোবাসা আশা করেন শাহনশাহ? আপনি এখন পিতার ছদ্মবেশ ধারণ করেছেন দিনে এলাহি। না না সেলিম, শাহনশাহ কখনো কাঁধে না, তাদের কাঁদতেনি। একবার একবার এই অসহায় পিতার দিকে তাকিয়ে দেখো, পিতার চোখ থেকে আজ অশ্রু ঝরছে, শুধুমাত্র সন্তানের ভালোবাসা পাবার জন্য। আর আমার চোখ থেকে অশ্রু ঝরছে
আনার কোলে ভালোবাসা পাবার জন্য। তোমার এই ভালোবাসায় পিতার হৃদয় বদলাতে পারে সেলিম, কিন্তু শাহনশাহর হুকুম বদলাবে না। সেই হুকুমের ফয়সালা হবে যুদ্ধের ময়দানে। সেলিম, শাহনশাহ যুদ্ধের ময়দানে ফয়সালার অপেক্ষা করেনি। রওনা হবার আগেই এই যুদ্ধের একমাত্র কারণ আনারকলির মৃত্যুদণ্ড ঘোষণা করেছে। থামলি কেন? এই দিনের জন্যই কি তোকে খোদার কাছে চেয়েছিলাম? একটি সন্তানের জন্য ছুটে গেছি পীর দরবেশ আউলিয়ার মাজারে মাজারে। আজ সেই সন্তান যদি পিতা শিরচ্ছেদ করতে চায়, তো পিতা তোর সামনে হাজির। তরবারি চালা, চালা তরবারি। অর্জুন, শাহনশাহর কারারক্ষীরা কি তোমার জবানকে হত্যা করেছে? না সাহেবে আলম, অর্জুন মরতে পারে কিন্তু তার জবান কখনো মরবে না। আনারকলি কোথায়? দোয়া করি যুদ্ধের ময়দানে যেন আল্লাহ তোমাকে সম্রাট আকবরের তলোয়ার থেকে রক্ষা করেন। আনারকলি, পৃথিবীর ইতিহাসে তুই এমন একজন দাসী যার কারণে মোগল সাম্রাজ্য দুই ভাগে বিভক্ত হল। অনেক ঝড় বইছে সাহেবে আলম, আপনি দয়া করে তাবুতে চলুন। এই ঝড় আমাকে কিছুই করতে পারবে না আনার, কিন্তু আমার অন্তরে যে ঝড় বইছে সেই ঝড় থামাবো কি করে? আমাকে বলুন সাহেবে আলম, কি যন্ত্রণায় আপনার হৃদয়ে ঝড় বইছে? ভাবছি যে শাহজাদা সেলিম মোগল সাম্রাজ্যের এক বীর যোদ্ধা হয়ে শত শত যুদ্ধ পরিচালনা করেছে, আজ সেই সেলিম একজন বিদ্রোহী হয়ে যুদ্ধ করতে যাচ্ছে মোগল সাম্রাজ্যের বিরুদ্ধে। পিতার বিরুদ্ধে তোলা এই তলোয়ার আমাকে কোথায় দাঁড় করাবে ভেবেও পাচ্ছি না। আমি জানি সাহেবে আলম, আজ এই পরিণতির জন্য আমি দায়ী। আমার জন্য আপনি এই বিদ্রোহ ঘোষণা করেছেন, তাই হাজার চেষ্টা করেও নিজেকে ক্ষমা করতে পারছি না সাহেবে আলম। না না না, এখন সময় আছে সাহেবে আলম, আপনি আমাকে ভুলে যান। একজন দাসীর জন্য মোগল সাম্রাজ্যের এত বড় ক্ষতি আপনি করবেন না। দিনে এলাহির হাতে আমাকে তুলে দিন। এই অসম্ভব আনার, যুদ্ধ আর অস্ত্রের সাথে ছিল আমার সম্পর্ক। তোমাকে কাছে পেয়ে আমি বুঝেছি ভালোবাসা কাকে বলে, জীবন কাকে বলে। পৃথিবীর সব সাম্রাজ্যের বিনিময়ে আমি তোমাকে হারাতে পারবো না। আমি যে তোমাকে ভালোবাসি।
আনারকলিকে আমি নিরাপদ জায়গায় নিয়ে যাচ্ছি। কাঁদছো কেন মহারানী? এই দেখো তোমার তুলে দেয় অস্ত্রে এক ফোঁটা রক্তের দাগও লাগেনি। কেমন করে লাগবে দিনে এলাহি, কেমন করে লাগবে? এ তো সম্রাট আকবরের তলোয়ার, কি করে সে পিতা আকবরের সন্তানের রক্ত ঝরাবে? দিনে এলাহি, একবার একবার আমি কি আমার সেলিমকে দেখতে পারি? না মহারানী। কেন? পিতার অস্ত্র সেলিমকে রক্ষা করেছে ঠিকই, কিন্তু শাহিন শাহের বিচার এখনো বাকি। আসামি নুরুদ্দিন মোহাম্মদ সেলিমকে দরবারে হাজির করা হোক। অভিযোগ পেশ করা হোক। আসামি নুরুদ্দিন মোহাম্মদ সেলিম, আপনার বিরুদ্ধে অভিযোগ এই যে আপনি প্রাসাদের একজন দাসীর জন্য রাজবংশের নিয়ম শৃঙ্খলা ভঙ্গ করেছেন। শাহিনশার নির্দেশ উপেক্ষা করে একজন দাসীর মুক্তির দাবিতে যুদ্ধ ঘোষণা করেছেন। রাজকীয় সেনাবাহিনীর বিশ্বস্ত সৈনিক অর্জুনকে বিশ্বাসঘাতকতা করতে বাধ্য করেছেন। আপনার ইশারায় এখনো পলাতক রয়েছে আনারকলি। থামো, তোমার বিরুদ্ধে আনীত সমস্ত অভিযোগ আমি মাফ করে দিতে পারি সেলিম। আরো একবার শাহিনশার দয়া তুমি পেতে পারো যদি আনারকলিকে তুমি ফিরিয়ে দাও। যদি ফিরিয়ে না দেই তাহলে কি এইসব অভিযোগের সাজা হিসেবে শাহিনশাহ আমাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করবেন? অবশ্যই, কিন্তু আমি আমার আনারকলিকে মৃত্যুর কাছে এনে দিতে পারবো না। যদি তাই হয় তাহলে মনে রেখো, মোগল সাম্রাজ্যের সম্রাটের মুকুট থেকে তুমি চিরদিনের মতো বঞ্চিত হবে। কিছু যায় আসে না তাতে, আপনার মাথার ওই মুকুট পরার স্বপ্ন আমি চিরদিনের জন্য ত্যাগ করতে পারব, কিন্তু আমার ভালোবাসাকে আপনার পায়ের তলায় পিষ্ট হতে দিতে পারবো না। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আমি অন্ধ ভালোবাসায় পাগল হয়ে সম্রাটের এই মুকুটকে তুমি খেলনা মনে করছো, এক দাসীকে ভালোবেসে রাজবংশের মান মর্যাদাকে তুমি ধুলোয় মিশিয়ে দিতে চাইছো। আর আপনি, আপনি কি করছেন দিনে লাহি? আপনি আপনার ভবিষ্যৎ পুত্রবধূ মোগল সাম্রাজ্যের ভবিষ্যৎ সম্রাজ্ঞীকে এই ভরা মধ্যে অপমান করছেন। সেলিম, চিৎকার করবেন না দিনে লাহে, চিৎকার করবেন না। যদি আপনি মোগল বংশের বংশ মর্যাদায় অটল থেকে বিচার করতে চান তাহলে কোনোদিনই আপনি আনারকলিকে পাবেন না। আনারকলিকে দরবারে হাজির করতে অস্বীকার করে তুমি এই দরবারকেই অপমান করেছ। তাই আমি ঘোষণা করছি যে আনারকলিকে দরবারে হাজির না করার অপরাধে আনারকলির বদলে আসামি নুরুদ্দিন মোহাম্মদ সেলিমকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হল। আনারকলি যদি আত্মসমর্পণ না করে তাহলে আগামীকাল শাহজাদার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। কি করছেন? ওর চুলের দেহে এক ফোঁটা রক্ত থাকতে শাহজাদার মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে না। আপনার অবস্থা, আপনি দশটা, আপনি শান্ত হন।
শাহজাদার মৃত্যুদণ্ড হওয়ার আগে আমার মৃত্যু অনেক ভালো। আমার ভাবতে অবাক লাগছে, তোকে এই কয়েদখানায় আমাকে দেখতে হবে। সবে ভাগ্যের খেলা মা জান। এই ভাগ্য তুই নিজেই তৈরি করেছিস সেলিম, এখনো সময় আছে। তুই আনারকলিকে সম্রাটের হাতে তুলে দে বাবা, তাহলে আমি সন্তান হারা হব না। আপনি সন্তান হারা হতে চান না, আর আমিও আনারকলি ছাড়া বাঁচতে চাই না আম্মা জান। আমাকে দয়া করুন আম্মা জান। আজকের এই দিন মোগল আজমের বংশমর্যাদা আর ভালোবাসার মাঝখানে তৈরি হওয়া দেয়াল ভেঙে ফেলার দিন। আমি তোমাদেরকে আর সেই সব শহীদের মাকে অভিনন্দন জানাই, যেসব শহীদরা ন্যায় আর ভালোবাসাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে মৃত্যুকে আলিঙ্গন করেছে। তোমাদের কাছে আমার শেষ দাবি, পৃথিবীতে যাদের হৃদয় আছে তাদের সঙ্গে থেকো। শাহজাদা সেলিম, 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 শাহজাদা সেলিম। আমরা শাহজাদাকে মুক্তি দিতে পারি না মান সিং, আনারকলির মৃত্যুদণ্ড কার্যকর না হওয়া পর্যন্ত শাহজাদা সেলিম বন্দী থাকবে।
আনারকলি, দিনে এলাহি তোমাকে কিছু বলতে চান। দিনে এলাহি? হ্যাঁ আনারকলি, শেষবারের মতো আমি তোমার জীবন ভিক্ষা দিতে পারি যদি তুমি পবিত্র কোরআন শপথ করে বলতে পারো তুমি এই সাম্রাজ্য ছেড়ে অনেক দূরে চলে যাবে, কখনো শাহজাদা সেলিমের কথা মনে আনবে না। এ যে অসম্ভব দিন এলাহি, কাল সূর্যোদয়ের সাথে সাথে তুমি বুঝতে পারবে মৃত্যু কত ভয়ঙ্কর। আনারকলি, সাম্রাজ্যের বিধান অনুসারে মৃত্যুদণ্ড কার্যকর করার আগে আসামির শেষ ইচ্ছা পূর্ণ করা হয়। যদি তোমার কোনো চাওয়া থাকে দিনে এলাহির সামনে পেশ করতে পারো। মৃত্যুর আগে আমি সাহেবী আলমকে বিয়ে করতে চাই। সেই একই স্বপ্ন, মৃত্যুর আগেও তোমার একই কথা, মোগল সাম্রাজ্যের সম্রাজ্ঞী হওয়ার স্বপ্ন তোমার কোনদিন পূর্ণ হবে না। ভুল দিন এলাহি, এই স্বপ্ন আমার জন্য নয়। সাহেবী আলম কথা দিয়েছিলেন আমাকে তার বেগম বানাবেন, আমি চাই না আমার সেলিম ভবিষ্যৎ মোগল সম্রাট ওয়াদা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হোক। আমি মোগল সাম্রাজ্যের ভবিষ্যৎ সম্রাটকে ওয়াদা ভঙ্গের অভিযোগে অভিযুক্ত হতে দেব না। মানসিং, আনারকলির ইচ্ছা পূরণ করার ব্যবস্থা করা হোক। সকাল হবার আগেই এই ফুল তুমি সেলিমকে শুকিয়ে দেবে, সে বেহুশ হয়ে যাবে। আমার সিপাহীরা তোমাকে নিয়ে যাবে জীবন্ত দাফন করার জন্য। তাই হবে দিনে এলাহি, তাই হতে হবে, কারণ সেলিমের যদি জ্ঞান থাকে সে তোমাকে মরতে দেবে না, আর সম্রাট আকবরের হুকুম আনারকলিকে বাঁচতে দেবে না। তার মরণের ভয় থাকে না দিনে এলাহি, আমি তো অনেক আগেই সাহেবে আলমকে ভালোবেসে মরে গেছি। দিনে এলাহি, শাহিন শাকবরকে নয় সেলিমের পিতাকে পুত্রবধূ হিসাবে সালাম করার অধিকার কি আমি একবারও পাব না? আপনার চোখে পানি, আমি এমন এক হতভাগ্য পিতা যে পিতা সন্তানের ভালোবাসাকে সন্তানের বুক থেকে ছিনিয়ে নিয়ে জিন্দা দাফন করার হুকুম দিয়েছি। দিনে ইলাহি, আমি জানি আনার তোমার ভালোবাসায় কোনো পাপ নেই, কোনো লোভ নেই। আমি জানি তুমি যেমন করে আমার সেলিমকে ভালোবেসেছ তেমন করে আর কেউ তাকে ভালোবাসতে পারবে না। ভালোবাসা কোনো পাপ নয়, অন্যায় নয়। আমিও ভালোবাসার শত্রু নই আনার, কিন্তু মোগল বংশের নিয়ম বদলানোর ক্ষমতা আমার নেই। তাই তুমি নিরপরাধ হবার পরেও আমি তোমাকে মৃত্যুদণ্ডে শাস্তি দিচ্ছি। দিনে এলাহি, আমি জানি পৃথিবীতে যতদিন প্রেম থাকবে ভালোবাসা থাকবে ততদিন তোমাকে জিন্দা দাফন করার অভিযোগে মানুষ আমাকে অভিযুক্ত করবে। কিয়ামতের ময়দানে আমাকে জিন্দা দাফন করার অভিযোগ থেকে আপনাকে আমি মাফ করে দেব দিনে এলাহি। Thank you.
যখন রাতটা হলো আধার কবর, রাতটা হলো আধার কবর, ভোরের খবর কি হবে, ওই ভোরের খবর কি হবে, সম্রাটের জল্লাদ বাহিরে ভালোবাসার শত্রু পারবে না, পারবে না। তোমরা কেউ আমার কাছ থেকে আমার ভালোবাসার আনার কলিকে ছিনিয়ে নিতে পারবে না। আনার কলি আমার, আনার কলি শুধুই আমার, আনার কলি শুধুই আমার। তোমরা চলে যাও, চলে যাও, আনার কলি আমার, আনার কলি শুধুই আমার, আমার, আমার নানা সেলিম। তুমি কি করলে আনার, কেন বিষাক্ত ফুল শুকিয়ে জ্ঞান হারা করলে আমাকে? একবার ভাবলে না, একবার ভাবলে না তোমাকে ছাড়া এই সেলিমের জীবনে নেমে আসবে অন্ধকার। আমাকে ক্ষমা করো সেলিম, আমি দিনে এলাহিকে কথা দিয়েছি। তুমি কি আমাকে কথা দাওনি আনার? আমি তো কথা ফিরিয়ে নেইনি সেলিম, পৃথিবীর এই জীবন তো ক্ষণকালের, মৃত্যুর পরের জীবন চিরকালের। ক্ষণকালের আড়াল সরিয়ে চিরকালের তরে তোমাকে পাবার জন্যই আজ আমি চলে যাচ্ছি সেলি। না না না, তুমি তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো না, আমার আনার আমাকে ছেড়ে চলে যেতে পারে না। এই মৃত্যু দূতেরা, এই সম্রাটের জল্লাদ বাহিনী, তোমরা ফিরে যাও, তোমরা ফিরে যাও, তোমরা ফিরে ভরে রে আ
সাম্রাজ্যের বাদশাহ সম্রাট জালালউদ্দিন মোহাম্মদ আকবর সামান্য দাসী হয়ে শাহজাদা সেলিমকে ভালোবাসার অপরাধে আনারকলিকে জিন্দা দাফন করেছে। কিন্তু এখন তোমার সামনে যে দাঁড়িয়ে আছে সেও একজন মানুষ, যে মানুষটা ভালোবাসার শত্রু নয়। মোগল বংশের সম্মান আর ঐতিহ্য রক্ষায় সম্রাট আকবর হয়ে আমি তোমাকে জিন্দা দাফন করে মৃত্যুদণ্ড দিলেও একজন মানুষ হয়ে তোমার অপরাধ ক্ষমা করে দিলাম। এই গুপ্ত সুরঙ্গ দিয়ে প্রহরীরা তোমাকে নিয়ে যাবে সাম্রাজ্যের বাইরে।
কখনো কোনোদিন যদি ভুলেও এই রাজ্যের সীমানায় পা রাখো, সম্রাট আকবর দ্বিতীয়বার তোমাকে প্রাণ ভিক্ষা দেবে না। যাও আনার। সবাই জানল মুঘল-ই আজম দীন ইলাহি জালালউদ্দিন মোহাম্মদ আকবর নিষ্ঠুর এক সম্রাট। শাহজাদা সেলিম আর আনারকলির ভালোবাসাকে তিনি নির্মমভাবে হত্যা করেছিলেন। আনারকলিকে দিয়েছিলেন জীবন্ত কবর। সম্রাটের কর্তব্যের আড়ালে তিনিও ছিলেন এক পিতা, যিনি সন্তানের ভালোবাসাকে মুক্তি দিয়েছিলেন লোকচক্ষুর আড়ালে, যা কেউ জানল না।